বৃষ্টি নামছে, অনেক বাতাস, আল্লাহর নিয়ামত। রোজাদার মানুষ রোজা থেকে একদম পাগল হয়ে গেছে, রোদের তাপে, এত প্রচণ্ড রোদের তাপ মানুষ সহ্য করতে পারতেছে না। আল্লাহ তাআলার নিয়ামত এক বৃষ্টি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? যে যেখানেই থাকেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। এখন রাত 2টা বাজে, শেরি রান্না করতে উঠছি, রান্না বসিয়ে দিছি, ভাত বসিয়ে দিছি। এই রান্না করে যে দেখি ভাত বসিয়ে দিছি, কালকে তরকারি ছিল গরম করে নিতেছি, মাংসের তরকারিটা গরম করে বাটিতে বাইরে রাখছি, কালকের ভাত ছিল, ভাতটি এখন আমি বাতি দিয়ে দিব, এই কারণে জল না দিয়ে দিছি, কারণ গরম আছিল তো অনেক প্রচুর, ভাতে পানি দিয়ে রাখছিলাম, ভাতটি জ্বালিতে যাইনি তাইলে জল না দিতেছি, যেন পানিটা না থাকে ভাতে দিয়ে দিব। বৃষ্টি তো ভালোই হলো, অনেক ঠান্ডা ঘুমাসছিল অনেক, কিন্তু ঘুমাসতে পারি নাই, ঘুমের মতো দৌড়ছে অনেক, মেয়ের আব্বু ডাকতেছে রান্না করার জন্য। আজকে কোনো কাজও করা হয় নাই, রান্নাঘর এলোমেলো হয়ে রয়েছে, দেখি এটি সব গুছিয়ে নেই। রান্না হয়ে গেছে আমার, ডিম ভাজি করছি, সেই খাওয়ার সময় হয়ে গেছে, খাইতে দিয়ে দিছি, মেয়ে মেয়ের আব্বু খাইতে বসে গেছে, আমার ভাত বাইরে রাখছি। আওলা চাউল ভিজিয়ে রাখছি, ব্যাগ নাই, পিঠা খাইব, এই কারণে ভিজিয়ে রাখছি, চুলা ভিজিয়ে রাখছি, চুলা শেষ হয়ে গেছে, চাউল এখনই করে বাঙ্গাইতে দিয়ে দিব। চাল ভাঙিয়ে নিয়ে এসে পড়ছে, আর ব্যাগ নাই গেছিল, যেটি পিঠা বানা মুড়ি রাখে আর সবটি ফ্রিজে রেখে দিব। লাল দেখে যায় কে গো স্যার, এর আগে তুই লাগন গেছিল, বেসন বেসন বানিয়েছিল, কই দিছে আমি মাংস বসিয়ে দিতেছি, রান্না করে এসে করছি, আমার সুখ দুঃখের সংসার পাশেই থাকবেন আপনারা সবসময়। আমার মুরগির মাংস ছোলাটাও বসিয়ে দিছি, আজকে রান্না করব মুরগির মাংস আলু দিয়া ঝোল, দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা,
মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সজনের পাতি, এলাচ, দারচিনি, মাংসের একটু ছোলে দেখি বসিয়ে দেবো মশলাটা। মশলাটা বসানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। দেখ না, আবার মাংস ছাড়া আর কোনো কিছু খায় না, কোনো মাছও খায় না, কোনো সবজি বা কোনো কিছুই খায় না, শুধু মাংস, ব্রয়লার, পাঙ্কাস, তেলাপিয়া, এই তিনটা ছাড়া আর কিছুই খায় না। মাংসটা কষানো হয়ে গেছে, এখন শিরা দিয়ে দিব। বাচ্চারা পড়তে বসছে। আমার ব্যাগ নেই, একবার এক পাতা নিয়ে যাও। তরকারিটা হয়ে গেছে আমার, এখন নামিয়ে ফেলাম, ভাতও বসিয়ে দিছি। তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি আমি তরকারি, আরেকটাই বান্ডে আমি ডাইলে নিছি। ছোলা গোনা হয়ে গেছে, ভাতটা প্রায় হয়ে গেছে। পিঠা বানাবো, শীত পিঠা, তাওয়াটা দিয়ে দিছি আমি। এইভাবে আমি সব পিঠাই ভেজে নেব। আমাদের দেশে এটাকে শীত পিঠা বলে, সবার প্রিয় আমাদের দেশে এই পিঠাটা, সবারই প্রিয়, ছোট বড় সবারই এই পিঠাটা। অনেক মজার পিঠা, অনেক প্রিয় আমাদের এই পিঠা। পিঠা আমি এইভাবে সব ভেজে নিতেছি। এখনো সব হয় নাই, রয়ে গেছে সবগুলো এই বাজু। হয়ে গেছে আমার সব পিঠা বানানো, এখন অনেক কাজ আছে। ইফতারির সময় হয়ে গেছে, 6:30 বাজে। আজকে ইফতারি আর কেউ মুড়ি খাবো না, পিঠা খামো সবাই, মাংস তরকারি দিয়ে। সরম পাইছে, লজ্জা পাইছে। আজান দি বলে না, আজান দিয়ে দিছে। খাও খাও, আস্তে ধীরে খাও, আস্তে ধীরে খাও। খাও মানতেছি না, খাও।
বুঝবো ভাই, বুঝি কি নাও? আজকে ঠান্ডা তাতে লাগে গো।